নিকো পার্ক কলকাতার সব থেকে বড় বিনোদন পার্ক হলো এই নিকো পার্ক, যেখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার রাইডের সঙ্গে পেয়ে যাবেন ওয়াটার পার্কের মজা। চলুন আজকে এই ভিডিওটিতে নিকো পার্কের সম্বন্ধে যাবতীয় ইনফরমেশান এবং কি কি রাইড রয়েছে সেগুলো আমি ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কলকাতার সল্টলেক অবস্থিত নিকো পার্কটি খোলার সময় হলো সকাল 10:30, আর এই টিকিটের প্রাইস হলো, হ্যাঁ এখানে দু ধরনের টিকিট হয়। একটি হলো খালি এন্ট্রি ফি টিকিট, যার প্রাইস হলো 400 টাকা, যার মধ্যে আপনি 14টি স্পেসিফিক গাইড পেয়ে যাবেন, এবং আর একটি টিকিট যেটা ওয়াটার পার্ক ইনক্লুডিং থাকে, তার প্রাইস হলো 1100 টাকা, যার মধ্যে সমস্ত রকমের রাইড পেয়ে যাবেন শুধুমাত্র বুল রাইড এবং গেম জোন ছাড়া। কিন্তু আপনাদের অনুরোধ, যখনই আপনারা নিকো পার্কে আসবেন অবশ্যই নিকো পার্কের ওয়েবসাইট চেক করে নেবেন, এটা আমার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। কারণ এখানে সিজন হিসাবে রেট ওঠানামা করে, বিভিন্ন ধরনের অফারও চলে। যেমন আমি যে আজকে ভিডিও করছি 12ই মে, এখন দেখুন এখন যেটা 400 টাকার টিকিট সেটা এখন অফারে চলছে 240 টাকা, আর যদি ফুড নেন সেক্ষেত্রে 440 টাকা পড়ছে। আর যদি আপনি ওয়াটার পার্কের টিকিট কাটতে চান, যেটা 1100 টাকার টিকিট, সেটাই এখন দিচ্ছে 660 টাকা, আর যদি উইথ ফুড নেন তাহলে 860 টাকা। তাই আপনাদের অনুরোধ, যখনই আপনার নিকো পার্কে আসবেন অবশ্যই নিকো পার্কের ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কাটবেন, কারণ এই অফারটা একমাত্র অনলাইনের জন্য, কাউন্টার থেকে পাবেন না। তাই আপনারা যখনই আসবেন অবশ্যই ওয়েবসাইট চেক করে বা ওখান থেকে টিকিট বুক করে নিকো পার্কে আসবেন। চলুন এবার ওয়াটার পার্কে কি কি রাইড রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। নিকো পার্কে প্রবেশ করলেই প্রথমে বাম দিকে আপনার পড়বে ওয়াটার পার্ক। চলুন প্রথমে ওয়াটার পার্কে কি কি রাইড আছে সেগুলো দেখে নেওয়া যাক। আর আপনাদের বলে রাখি, ওয়াটার পার্কে কিছু নিয়ম আছে, কারণ এখানে আপনার কটন বা সুতির জামা কাপড় পরে অ্যালাউ করে না। আপনার সিল্কের জামা কাপড় বা সুইমিং কস্টিউম পরে এলেই তবেই এরা অ্যালাউ করবে। কিন্তু আপনাদের যদি না থাকে তো অবশ্যই ওখানে ভাড়া পাওয়া যায়, তার লিস্ট আমি সাইডে দিয়ে দিচ্ছি। আর এখানে লকার রুমও আপনাকে ভাড়া নিতে হয়, যদি লকার রুম ভাড়া নেন সেক্ষেত্রে আপনাকে 200 টাকা চার্জ করতে হবে এবং 300 টাকা ডিপোজিট রাখতে হবে। আবার যখন কি ফেরত দেবেন তখন আপনাকে আবার 300 টাকা রিফান্ড করবে। চলুন আদার্স যে রাইডগুলো রয়েছে এবার নিকো পার্কে সেগুলো একবার আমার ড্রোন ভিউর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই।